প্রিয় কৃষি প্রেমী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রমজান মুবারক। আজকে যাদের গাছ আছে প্রায় সবই প্রবাসী ভাইদের। আমাদের ভিডিও এর আগে যারা দেখেছিলেন, আমি প্রবাসী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করব। এটা আছে সিলেটের এক প্রবাসী ভাই, লন্ডনে থাকে। তার বাবা জাহিদ আহমেদ, সিলেট সদর। আর তার কি কি আম থাকছে আগে আমি বলে দিই। মিয়াজাকি 1 পিস, ব্যানানা ম্যাঙ্গো 1 পিস, তারপরে থাকছে আছে পাল রেড পালমার 1 পিস, ব্রুনাইকিং 1 পিস, কিং অফ চাকাপাত 1 পিস, তারপরে চিয়াংমাই 1 পিস, দার্জিলিং কমলা 1 পিস, ইয়েলো মালটা 1 পিস, পিঙ্ক কাঁঠাল 1 পিস, পেয়ারা 1 পিস, চাকাপাত লিচু 1 পিস। এই হচ্ছে মোট তার গাছ। আমি পর্যায়ক্রমে আর কাটিমন আম আছে একটা, আমি কাটিমন আমটা দেখাই। এটা আছে 12 মাসি সুইট কাটিমন। এই গাছটা যদি একটু দেখান কিরকম মুকুল সহ যাচ্ছে এবং গুটি সেট হয়ে গেছে। এটা আছে কাটিমন আম। এক একটা করে আম দেখাবো আপনাদের, এক একটা করে কেমন জাতের আম দিচ্ছি, কেমন ধরনের আম যাচ্ছে। এটা হচ্ছে কাটিমন ভাই। আপনি হয়তোবা ভিডিওটা দেখবেন যে আপনার গাছটা কেমন দিলাম। এটা হচ্ছে আপনার গাছ কার্ডিমন যাচ্ছে। আর এটা যাচ্ছে আপনার আছে কিং অফ চাকাপাত, দেখতে পাচ্ছেন মুকুল সহ। এই যে আপনার যাচ্ছে দেখতে পাচ্ছেন, ভরপুর, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। আপনার গাছটা দেখেন কত আম ধরে আছে, আমের দেখেন অভাব নাই, প্রচুর আম ধরে আছে। এটা প্রচুর আম, মাশাল্লাহ, প্রায় 10 কেজি আম সেট হয়ে গেছে আপনার। তারপরে দেখাবো আপনার হচ্ছে, এটা হচ্ছে আপনার রেড পালমার, দেখেন কত বড় আম গাছ দিয়েছে এবং প্রত্যেকটা ডালে আম আছে, দেখেন প্রচুর আম ধরে আছে। এই যে আপনার আমগুলো যাচ্ছে দেখতে পাচ্ছেন। তারপরে আপনার এই যে যাচ্ছে চিয়াংমাই, চিয়াংমাই আমটা দেখেন, চিয়াংমাই আমটা বের করলাম, দেখেন এটা হচ্ছে আপনার চিয়াংমাই, সুন্দর ঝাঁকড়া গাছ চিয়াংমাই। তারপরে এদিকে আপনার এই যে 12 মাসি পিঙ্ক কাঁঠাল, দেখেন কত ঝাঁকড়া। এই যে আপনার 12 মাসি পিঙ্ক কাঁঠাল, এই যে আপনার একটা পেয়ারা, এটা পেয়ারা যাচ্ছে, এটা পিঙ্ক কাঁঠাল। এই যে আপনার লিচু, তারপরে আপনার আছে, এটা আছে দার্জিলিং কমলা, আপনার অনেক বড় আম আছে, বড় এবং ফল আছে। আপনার মিয়াজাকি আম, এটা মিয়াজাকি আম, আর এই আছে আপনার মরক্কো মালটা, আর এই একটা আপনার আম যাচ্ছে ব্যানানা ম্যাঙ্গো আম সেট আছে। ব্রুনাইকিং কই ভাইয়ের, ব্রুনাইকিং, ও এই তো ব্রুনাইকিং, এই দেখেন এই যে আপনার ব্রুনাইকিং। সব মিলিয়ে ভাই আপনার চারাগুলো একটু আর একটু দেখে নেন এবং সুন্দর করে দেখান। প্রবাসী ভাই লন্ডন থেকে যে অর্ডার করেছেন, ভাইয়ের নামটা আমার বলা শোনা হয় নাই, তার বাবার নাম জাহিদ আহমেদ, হয়তোবা সে তার বাবার নাম বললে অবশ্যই চিনবে। জাহিদ আহমেদ আঙ্কেল উনি রিসিভ করবে, ওনার গাছগুলো ভালো করে দেখে নেন যে ভাই আপনার যে গাছগুলো অর্ডার দিয়েছেন, দেখেন আমরা কত সুন্দর গাছ দিয়েছি। আপনি ইনশাল্লাহ দেখতে পারেন গাছগুলা খুব সুন্দর সুন্দর গাছ দিয়েছি আপনার, একদম আগার থেকে গোড়া পর্যন্ত দেখাইতে হয়, তাহলে মানুষ বুঝতে পারে যে কি সুন্দর গাছ দিলে। এবং বাল্টি সেট আপের গাছ দেওয়া হয়েছে একটা, একটা ডিরাম সেট আপ, আর বাদ বাকি সব বস্তা। এতে কাটিমনও খুব সুন্দর গাছ, ফুল ফল সেট হয়ে গেছে, আরও অনেক মেমো আছে, এগুলোর মাল এখনও আনা হয় নাই। তবে আমি আর একটা মেমোর মাল বলবো, আছে ফাইনাল আবেদিন বনো হাড্ডি ঢাকা, আর একটি মরক্কো মালটা, এই যে আপনার মরক্কো মালটা, এই যে গুটি সেট হয়ে গেছে দেখেন, এই যে মরক্কো মালটা গুটি সেট হয়ে গেছে আপনার, এই যে ফল সেট হয়ে গেছে দেখেন মরক্কো মালটা, খুব সুন্দর গাছ মরক্কো মালটার। আপনার হচ্ছে আর একটা আছে গোল্ডেন মোসাম্বি, এই দেখেন গোল্ডেন মোসাম্বিতে আপনার ফুল আসছে, এই যে ফুলও আসছে, গুটিও সেট হয়ে গেছে। আর একটা আছে আপনার চাইনা কমলা, এই যে আপনার চাইনা কমলা,
দেখেন কত সুন্দর গাছ, একদম আগার থেকে গোড়া পর্যন্ত দেখেন কত সুন্দর গাছ। আর আপনার আর একটা যাবে হচ্ছে সান্তকি কমলা, এই যে আপনার সান্তকি কমলা দেখেন কত সুন্দর গাছ, আপনার সান্তকি কমলা সব গাছই গুলাই বড় গাছ নিয়েছে। আর একটা আছে আঙ্গুর আছে মানিক সমন, আর একটা আছে বাইকেনুর, এই যে আপনার আছে মানিক সমন সুন্দর করে প্যাকেট করে দিয়েছি, আর এই আছে আপনার মানিক সমন, এটা বাইকেনুর, এটা মানিক সমন সমন, এটা পাকিস্তানি কমলা, আর একটা আছে এই যে আপনার হলুদ মালটা, আপনার কাশ্মীরি কেন্দু, আর আছে থাইটু কমলা, আপনার বাইকেনুর আঙ্গুর, আর এই আছে আপনার আছে মানিক সমন আঙ্গুর। এ আছে আপনার চারাগুলা, এই যে আপনার চারাগুলো এই সাইডে সব সেট করা। আর আমাদের সিলেটি ভাই যে অর্ডার করেছে ওনার বাবা রিসিভ করবে, তার চারাগুলো এগুলা, তার চারাগুলো অনেক সুন্দর এবং ঝাঁকড়া। বা এই যে কাঁঠালের পাতা, এটা তোলার পর এটা তুলে রেস্ট খাওয়ানো চারা, আপনি যেন বলেন না যে পাতা মাথা কম, এখন একটু পাতা মাথা পড়ে গেছে, এটা তো মাটিতে পোঁতা ছিল, এখন আর মরবে না, এটা একদম রিক্স কেটে গেছে। এটা আপনি অর্ডার দিয়ে সাথে সাথে আমরা তুলে ঝাঁকড়া একটা চারা তুলে রাখছিলাম, হালকা পাতাগুলো পড়ে গেছে, সমস্যা নাই, পাতাগুলো আবার বেড়ে সুন্দর হয়ে যাবে, আমরা তাও বলে দিলাম। দেখেন সব মিলিয়ে যে আমাদের আজকে কুরিয়ার যাচ্ছে, আরও যাবে হচ্ছে ইয়াসিন গাজীপুর 5টা আনারের রুট যাবে, এই আঙ্গুরের রুট, তারপরে যাবে মুসা পিরোজপুর 30টা টপ লেডি, 30টা গ্রিন লেডি যাবে, তারপরে যাচ্ছে হচ্ছে আপনার আজাদ মৌলভীবাজার গ্রিন লেডি পেপে 80টা, জিনাইন কলা 80টা, তিন বল শরীফা পিঙ্ক কাঁঠাল, আর জামাল মোল্লা এটা কি মানব ঝড় নাকি লিখছে, মগ বাজার একটা প্যাকেজ আছে আমাদের গার্ডেনিং বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে, যারা দেখে প্যাকেজ দেখে কল করছেন, মিয়াজাকি ব্রোনাইগিং কিউজাই রেড পালমার বিলাক স্টোন জুজ মালটা দার্জিলিং কমলা, এগুলো আছে উনি কিনে নিয়েছে, দার্জিলিং কমলা জুজ মালটা আর আছে কাগজি লেবু, এগুলো তিনটে কিনে নিয়েছে আর এটা প্যাকেজের ভিতরে। যাই সব মিলে যে চারাগুলো আমরা দিচ্ছি সবই খুব সুন্দর চারা দিয়ে দিছি এবং আরও চারা নিয়ে আসা হয় নাই। আমাদের নার্সারিতে সকল প্রকারের চারা পাবেন, এই দেখেন যদি এদিকটা একটু দেখান যে আমাদের নার্সারিতে সকল প্রকারের চারা আছে, এদিকে আমাদের যে অরিজিনাল আনারগুলো আছে আনারগুলো পেয়ে যাবেন, দেখেন এই যে আনারের কালার দেখেন, ফুলের কালার দেখলেই বুঝতে পারবেন যে ফুল থেকে কীরকম গুটি হবে, এইসব সব এখন ফল সেট হবে। আর যারা আপেল সবেদা বিভিন্ন ধরনের কাউ ফল লঙ্গান তেজপাতা দারচিনি তারপরে অর বড়ই দার্জিলিং কমলা চাইনা কমলা বিভিন্ন ধরনের যে চারাগুলো যারা নিতে চান তারা নিতে পারেন, আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, জুজ মালটা টালটা যা আছে তাই লম্বা সবেদা সব কিছু চারাই পেয়ে যাবেন। যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন এই রমজান মাসে, যারা এই সাইজের গাছ অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করতে পারেন, আপনার হয়তো বা সেই পছন্দনীয় সেই চারাটি আমরা আপনার দুয়ারে পৌঁছাই দেবো ইনশাল্লাহ। আর রমজান মাস উপলক্ষে মোল্লা নার্সারি গাছ অর্ধেক দামে গাছ দিচ্ছে, আপনারা আমার আগের ভিডিওগুলোও যারা দেখছেন তারা দেখে অর্ডার করছেন আমি জানি, এখন না দাম নতুন করে আর বলার দরকার নাই, যারা অর্ধেক দামে গাছ নিতে চান তারা মোল্লা নার্সারি থেকে নিতে পারেন। আর যারা এই রমজান মাসে গাছ কিনবেন তাদেরকে তো অর্ধেক দামে দিচ্ছি ইনশাল্লাহ। আর সবাইকে রমাদান মুবারক জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন সেই প্রত্যাশায় আজকে বিদায় নেব। আর পুরো ভিডিও জুড়ে ছিলাম আমি হৃদয় মোল্লা, চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।